কলিযুগের অবসান হয়ে আসবে এবং রাজারা সব দস্যু ভাবাপন্ন হয়ে যাবে। তখন জগৎপালক ভগবান বিষ্ণু যশা নামে ব্রাহ্মণের ঘরে কুঙ্কী রূপে অবতীর্ণ হবেন। হে শৌনকাদি ঋষিগণ, অগাধ জলাশয় থেকে যেমন হাজার হাজার ছোট ছোট জলপ্রবাহ নির্গত হয়ে থাকে, সেই রকম সত্যনিধি ভগবান শ্রী হরির থেকেই অসংখ্য অবতার আবির্ভূত হয়ে থাকে। ঋষি, মনু, দেবতা, প্রজাপতি, মনুপুত্র এবং যত মহাবীর্যশালী আছেন এরা সকলে শ্রী ভগবানেরই অংশ। এইসব অবতার হল ভগবানের অংশাবতার অথবা কলাবতার, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তো স্বয়ং ভগবান অবতারই। অসুরদের অত্যাচারে যখন মানুষ পীড়িত হয়ে পড়ে তখন যুগে যুগে নানা রূপ ধারণ করে ভগবান তাদের রক্ষা করেন। ভগবানের দিব্য জন্মের এই কথা কাহিনি অত্যন্ত গুহ ও রহস্যময়। যে মানুষ একাগ্র চিত্তে প্রাতঃকাল ও সায়ংকালে নিয়মিতভাবে ভক্তি সহকারে এই কথা পাঠ করে থাকে সে সব রকম দুঃখের থেকে পরিত্রাণ পায়। প্রাকৃত রূপ বর্জিত চিন্ময় ভগবানের এই যে জগৎ আকার স্থূল রূপ, এটি ভগবানের মায়ারূপ অর্থাৎ প্রকৃতির কার্য মহত্তত্ত্বাদি গুণের দ্বারা ভগবানই কল্পিত হয়েছে। মেঘ যেমন বায়ুর আশ্রয় থাকে এবং ধূসর বর্ণ পৃথিবীর ধূলিকণা থেকে সৃষ্টি হয়, কিন্তু বুদ্ধিহীন নির্বোধ মানুষ মনে করে মেঘ আকাশে থাকে এবং ওই ধূসর বর্ণকে বায়ুতে আরোপ করে। সেই রকমই অজ্ঞ ব্যক্তি সব কিছুর সাক্ষী আত্মাকে স্থূল দৃশ্যরূপ জগৎকে আরোপ করে। এই স্থূল দেহ থেকে উৎকৃষ্ট ভগবানের এক সূক্ষ্ম অব্যক্ত রূপ আছে, যে রূপ না স্থূলের মতো আকাশাদি গুণযুক্ত আর না তাকে দেখা যায় বা শোনা যায়, সেটাই হলো সূক্ষ্ম শরীর। তাতে আত্মাকে আরোপ করা বা তার মধ্যে আত্মার অনুপ্রবিষ্ট হওয়াতে তাকে জীব উপাধি দেওয়া হয় বা জীব বলা হয় এবং এই জীবেরই বারবার জন্ম হয়। উপরোক্ত সূক্ষ্ম আর স্থূল শরীর অবিদ্যার কারণে আত্মাকে আরোপিত হয়। যেই স্থিতিতে আত্মস্বরূপের জ্ঞানের দ্বারা এই আরোপ করার ভাব দূরীভূত হয় সেই স্থিতি ব্রহ্ম সাক্ষাৎকার। তত্ত্বজ্ঞানী ব্যক্তিরা জানেন যে এই বুদ্ধিরূপা পরমেশ্বর মায়া যখন নিবৃত্ত হয়ে যায় সেই সময় জীব পরমানন্দে মগ্ন হয়ে যায় এবং ধুবাস্মৃতি প্রাপ্ত হওয়াতে নিজ মহিমাতে প্রতিষ্ঠিত হয়। প্রকৃতপক্ষে যার জন্ম নেই এবং কর্মও নেই সেই অন্তর্জানে ভগবানের অপ্রাকৃতিক জন্ম এবং কর্মকে তত্ত্বজ্ঞানী পণ্ডিতগণ এইভাবেই বর্ণনা করেন, কারণ তার জন্ম এবং কর্ম বেদের এক অতি গুহ্য রহস্য। ভগবানের লীলা অমোঘ, তিনি লীলার দ্বারাই এই জগতের সৃষ্টি পালন ও বিনাশ করে থাকেন, কিন্তু এর মধ্যে আসক্ত হন না। জীবের হৃদয়ে গুপ্ত থেকে জ্ঞানেন্দ্রিয় এবং মনের নিয়ন্তারূপে সমস্ত বিষয়ের রস উপভোগও করেন, কিন্তু তার থেকে অর্থাৎ উপভোগ রূপ কর্মের থেকে দূরে থাকেন। তিনি পরম স্বতন্ত্র, এইসব বিষয়রূপ রস গন্ধ ইত্যাদি তাকে কখনো লিপ্ত করতে পারে না। যেমন মূর্খ ব্যক্তি অভিনয়ের সময় জাদুকর বা নটের কর্মের বা অভিনয়ের সংযত বুঝতে না পেরে জাদুকর বা নটের প্রকৃত চরিত্রে কিছুই অনুধাবন করতে পারে না, সেই রকমই সত্য সংকল্প বা বেদবাণীর দ্বারা প্রকটিত ভগবানের বিবিধ নাম এবং রূপের তথা লীলা রহস্য অবিবেকী মানুষ নানারকম যুক্তিতর্কের দ্বারা ধারণাও আনতে পারে না।
চক্রপাণি ভগবানের শক্তি ও পরাক্রম অসীম, তার শেষ অনুধাবন করা কারো পক্ষেই সম্ভব নয়। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের রচয়িতা হয়েও তিনি এর বাইরে তাঁর স্বরূপ বা তাঁর লীলা একমাত্র সেই জানতে পারে যে নিত্য নিরন্তর নিষ্কপটভাবে একাগ্র চিত্তে তাঁর পাদপদ্মের সেবা চিন্তন করে। হে শূন্যকাদি ঋষিগণ, আপনারা অতীব সৌভাগ্যশালী ও ধন্য, যেহেতু আপনারা এই জীবদ্দশায় বাধা বিঘ্ন সংকুল এই সংসার বর্তে সর্বলোক প্রভু ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এই সর্বাত্মক আত্মভাব এই রকম অনিবর্চনীয় অনন্য অনুরাগ পোষণ করে, যার ফলে এই জন্ম মৃত্যু রূপ সংসারে ভয়ঙ্কর চক্রে আর পড়তে হবে না। ভগবান বেদব্যাস বেদতুল্য ভগবত লীলা প্রধান এই ভাগবত গ্রন্থ নামে পুরাণ রচনা করেছেন। তিনি এই প্রশংসার্হ কল্যাণপ্রদ বিস্তৃত পুরাণ পরম লোককল্যাণের জন্য নিজের আত্মজ্ঞানী শিরোমণি পুত্রকে অধ্যয়ন করিয়েছিলেন বা বলেছিলেন, এই গ্রন্থে সমগ্র বেদ আর ইতিহাসের সারাংশ সংগ্রহ করা হয়েছে। সুখদেব রাজা পরীক্ষিতকে এটি শুনিয়েছিলেন। সেই সময় রাজা পরীক্ষিত মহর্ষিগণে পরিবেষ্টিত হয়ে আমরণ অনশন ব্রতাম্বলী হয়ে গঙ্গা তীরে অবস্থান করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম ও জ্ঞান প্রভৃতিকে সাথে নিয়ে নিজের পরমধামে গমন করার পর এই কলিযুগের জ্ঞান চক্ষুরহিত অজ্ঞানীদের অজ্ঞানান্ধকার দূর করার জন্য এই শ্রীমদ্ভাগবত মহাপুরাণ রূপ জ্ঞান সূর্য প্রকটিত হয়েছে। হে শৌনকাদি মুনিগণ, মহা তেজস্বী শ্রী সুখদেব মহারাজ যখন সেখানে এই পুরাণ কথা প্রবচন করেছিলেন তখন আমিও সেখানে উপস্থিত ছিলাম। সেখানে আমি তাঁর অনুগ্রহে এই পুরাণ অবগত হয়েছি এবং আমার বুদ্ধি দ্বারা যেমনভাবে যতটা গ্রহণ করতে পেরেছি সেই মতো আমি আপনাদের শোনাব। শ্রী মম্মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রী মহাভাগবত মহাপুরাণে প্রথম স্কন্ধে নৈমেষীয় উপাখ্যানে তৃতীয় অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হল। ওম নম ভগবতে বাসুদেবায়। চতুর্থ অধ্যায়, মহর্ষি ব্যাসের অপ্রসন্নতা। ব্যাসদেব বললেন, সেই দীর্ঘকাল ব্যাপী যজ্ঞে সম্মিলিত মুনিদের মধ্যে বিদ্যা বয়োবৃদ্ধ ঋষিকুলশ্রেষ্ঠ ঋগেদ্যবৈত্তা সৌনিক ঋষি সুত মহাশয়ের পূর্বোক্ত বক্তব্য শুনে তার প্রশংসা করতে বললেন। শৌনকমুনি বললেন, হে সুত, হে বাগ্মী শ্রেষ্ঠ, হে মহাভাগ্যশালীবান, ভগবান শ্রী সুখদেব যে পবিত্র ভাগবত কথা বলেছিলেন সেই কথা আমাদের বলুন। সেই ভাগবতী কথা কোন কোন যুগে কোন স্থানে এবং কি কারণে হয়েছিল? মুনিবর, শ্রীকৃষ্ণ দ্বৈপরায়ণ কার প্রেরণাতে এই পরমহংস সংহিতা প্রণয়ন করেন? তাঁর পুত্র সুখদেব তো পরম যোগী, সমদর্শী, ভেদজ্ঞান শূন্য, সংসার নিদ্রা থেকে জাগরুক অর্থাৎ আত্মস্বরূপে অবস্থিত প্রচ্ছন্নভাবে থাকার জন্য অন্যের কাছে মুঢ়ের মতো প্রভৃত হয়ে থাকত। ব্যাসদেবের পুত্র যখন সন্ন্যাস গ্রহণের জন্য বনপথে যাচ্ছিলেন ব্যাসদেব তখন তাঁর অনুগমন করছিলেন। সেই সময় জল ক্রীড়ারত নারীগণ নগ্ন সুখদেবকে দেখে তো বস্ত্র পরেনি, কিন্তু বস্ত্র পরিহিত ব্যাসদেবকে দেখে লজ্জায় কাপড় পরে নিয়েছিল। এই আশ্চর্য ব্যাপার দেখে ব্যাসদেব যখন সেই অপ্সরাদের এর কারণ জিজ্ঞাসা করলেন তখন তারা উত্তর দিলেন যে, আপনারা দৃষ্টিতে তো এখনও স্ত্রী পুরুষের ভেদজ্ঞান রয়েছে, কিন্তু আপনার পুত্রের শুদ্ধ দৃষ্টিতে এই ভেদজ্ঞান নেই। কুরু জঙ্গল দেশে
পৌঁছে হস্তিনাপুরে তিনি যখন উন্মাদ মুখ ও জ্বরের মতো বিচরণ করছিলেন,